হ্যালো বন্ধুরা, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। এখন শীতের শুরুতেই বাজারে কিন্তু ফুলকপি বেশ অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, আর ফুলকপি দিয়ে আমরা বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করছি বাড়িতে। তো আজ আমি বানাচ্ছি ফুলকপি ভাপা। এটা কিন্তু বানানো খুবই সহজ, আর এটা গরম ভাতের সাথে অসাধারণ খেতে লাগে। আমাদের হাতের কাছে থাকে এমন কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটা আমরা তৈরি করে নিতে পারি। তাহলে চলুন আজকের এই সহজ রেসিপিটা আমরা চটপট তৈরি করে ফেলি। ফুলকপি ভাপা করার জন্য এখানে আমি একটা ছোট সাইজের ফুলকপি নিয়েছি, আর ফুলকপিটাকে ছোট ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে রাখা আছে। এর সাথে লাগছে আমাদের 2 টেবিল চামচ সর্ষের তেল, 4টি কাঁচা লঙ্কা আছে, 1 টেবিল চামচ লাগছে টক দই, এখানে নিয়েছি 1 টেবিল চামচ কালো সর্ষে নিয়েছি, আপনারা চাইলে এটা সাদা সর্ষে দিয়েও করতে পারেন, রয়েছে 1/2 চামচ রেড চিলি পাউডার, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর 2 টেবিল চামচ আছে পোস্ত, পোস্তটা একটু জলে ভেজানো আছে, এটাকে আমি পেস্ট করে নেব। আর এর সাথে লাগছে আমাদের স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ একটু মিষ্টি। এখন আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি, দিয়ে দিলাম এর মধ্যে সর্ষে, পোস্তটা নিয়ে নিলাম, দুটো কাঁচা লঙ্কা আর একটু লবণ দিলাম। দিচ্ছি এর মধ্যে একটু জল, এখন এটাকে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। এখন আমি গ্যাস অন করে দিয়ে কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। এবারে কপিগুলোকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, কপিগুলোকে ভেজে নেব। কপিগুলোকে আমি এখন ভেজে নিচ্ছি হালকা বাদামি করে। কপিটা কিছুটা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, দিচ্ছি এর মধ্যে একটু রেড চিলি পাউডার, আর সামান্য একটুখানি লবণ দিলাম। এখনো 1-2 মিনিট এগুলোকে আমি তেলের মধ্যে নাড়তে থাকব। কপি ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি এগুলোকে। এই ভাপাটা করার জন্য একটা স্টিলের টিফিন বক্স নিয়েছি, ওই টিফিন বক্সের মধ্যে আমি এই সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটাকে নিয়ে নিলাম। এবারে এই জারটাকে ধুয়ে একটুখানি অল্প করে একটু জল দিলাম এর মধ্যে, খুব সামান্য দিয়ে দিচ্ছি এর মধ্যে টক দই, হলুদ গুঁড়ো দিলাম, দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ। কপিটা ভাজার সময় লবণ দিয়েছি, আবার সর্ষেটা পেস্ট করার সময় লবণ দিয়েছি, তাই লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। দিচ্ছি এর মধ্যে একটু চিনি। এখন সব ইনগ্রিডিয়েন্টস ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে দেবো আমি এর মধ্যে সর্ষের তেল, 1/2 টেবিল চামচ এখন দিলাম, পরে আর একটু অ্যাড করব। এখন আমি ভেজে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি। ভালো করে এটাকে মশলার সাথে মিশিয়ে নেব। ফুলকপির সাথে সব ইনগ্রিডিয়েন্টস ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দুটো চেরা কাঁচা লঙ্কা দিলাম, আর একটুখানি অল্প সর্ষের তেল ছড়িয়ে দিলাম। টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। এখন আমি একটা পাত্রে কিছুটা পরিমাণ জল বসিয়েছি, জলটা বেশ ফুটে গেছে,
এবারে এর মধ্যে দিয়ে এটাকে 15 মিনিটের জন্য আঁচটাকে একটু মিডিয়ামে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 15 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটাকে খুলে দিলাম আর গ্যাসটাকেও বন্ধ করে দিচ্ছি। তারপরে টিফিন বক্সটা ঠান্ডা হলে খুলে দেখে নেব এটা কতটা তৈরি হয়েছে। টিফিন বক্সটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি, এখন এটাকে খুলে দেখে নেব এটা কতটা তৈরি হয়েছে। এটা খুব সুন্দর তৈরি হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আমাদের ফুলকপি ফাপার রেসিপি একদম তৈরি হয়ে গেছে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। সবাই ভালো থাকবেন, আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।